নমস্কার সুধীজন, বিনোদনের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ও আন্তরিক ভালোবাসা। আজ এই বিনোদনের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে শ্রী সঞ্জয় চক্রবর্তী। শিল্পী শ্রী সঞ্জয় চক্রবর্তী ছোট থেকে বড় হয়ে ওঠা এই শান্তিনিকেতন বোলপুরে। এটা ঠিকই যে সঙ্গীত শিক্ষা এই শিল্পীর প্রথাগতভাবে কোনো শিক্ষা কেন্দ্র বা কোনো শিক্ষকের কাছে হয়নি, তবে সঙ্গীত তার মনে, সঙ্গীত তার হৃদয়ে, সঙ্গীত তার রক্তে। আর বিশেষ করে এই শান্তিনিকেতন বীরভূমের গান, লোকগান, সেই লোকসঙ্গীত ভরা সুর তার কণ্ঠে। অবশ্য পাশাপাশি তিনি আধুনিক গানও করেন, যদিও ব্যক্তিগতভাবে তার উপার্জনের জায়গাটি একদম ভিন্ন। শান্তিনিকেতনের যে শিল্পকলা, সেই হ্যান্ডিক্রাফটসের একটি দোকান আছে এই ভুবনডাঙ্গা মার্কেটে। এছাড়াও একটি কথা বলতে হচ্ছে যে শিল্পী শ্রী সঞ্জয় চক্রবর্তী ছোটবেলা থেকে প্রথাগত সঙ্গীত শিক্ষা, কোনো সঙ্গীত শিক্ষক বা সঙ্গীত প্রতিষ্ঠানে প্রথাগতভাবে তালিম দেননি। গান তার জন্মগত, একেবারে জাত শিল্পী যাকে বলে থাকে। উল্লেখ করতে হচ্ছে যে তার জীবনে একবার কলকাতা আকাশবাণী কেন্দ্রে তিনি তিনটি বিষয় অডিশন দিয়েছিলেন এবং অডিশন শেষে তিনি সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন। বিষয় তিনটি ছিল লোকগান, শ্যামাসঙ্গীত এবং আধুনিক গান। শিল্পী সঞ্জয় চক্রবর্তী বেতার, দূরদর্শন এবং বিভিন্ন মঞ্চে সঙ্গীত পরিবেশন করে থাকেন। আজ আসুন এই বিনোদনের অনুষ্ঠানে শুনে নেওয়া যাক শিল্পী সঞ্জয় চক্রবর্তীর কণ্ঠে একটি লোকসঙ্গীত। নমস্কার। পারলে
শেষ হলো অনুষ্ঠান বিনোদন। আজ এই বিনোদনের অনুষ্ঠানে আপনারা শুনলেন শান্তিনিকেতন বীরভূম থেকে শিল্পী শ্রী সঞ্জয় চক্রবর্তীর কণ্ঠে একটি লোকসঙ্গীত। আর এই লোকসঙ্গীতের ভিডিওটি আমাদের কাছে ধারণ করে পাঠিয়েছেন শান্তিনিকেতন বীরভূম থেকে শ্রী শুভজিৎ চৌধুরী। ধন্যবাদ জানাই আমরা তাদের দুজনকে। আর এই গানটি দেখে আপনাদের ভালো যদি লেগে থাকে তাহলে শিল্পীর প্রতি সেই ভালোবাসার কথা নিচে কমেন্ট বক্সে মতামত জানিয়ে দেবেন এবং লাইক দেবেন ও শেয়ার করে দেবেন, যাতে অন্য বন্ধুরাও শিল্পীর এই গানটি দেখতে ও শুনতে পারেন। আজ তাহলে এখানেই শেষ করি এই বিনোদনের অনুষ্ঠান। নমস্কার।